সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, 18 মাসেরও বেশি সময় পর অবশেষে স্কুলের ঘণ্টা বেজেছে, পড়ুয়ারা স্কুলমুখী, কোভিড বিধি মেনেই চলছে ক্লাস। এই মুহূর্তে আবারও আমরা আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষের কাছে যাব। মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। আজ কোভিড বিধি মেনে দীর্ঘ প্রায় 18 মাসেরও বেশি সময় পর খুলেছে স্কুল। অভিজিৎ, এই মুহূর্তে তুমি মুর্শিদাবাদে যে স্কুল থেকে রয়েছো, সেখানের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছো? দীর্ঘ দেড় বছরের বেশি সময়ের পর আজকের থেকেই কিন্তু সরকারি নির্দেশ মেনে স্কুল খোলা হয়েছে। আমরা এখন যে স্কুলে দাঁড়িয়ে রয়েছি সেটা মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লক এলাকার খরজুনা উচ্চ বিদ্যালয়। ওই উচ্চ বিদ্যালয়ে কিন্তু আমি একটা শ্রেণীকক্ষে দাঁড়িয়ে আছি, ক্লাস টুয়েলভের এখানে ক্লাস চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সময় কোভিড বিধির আগে বা প্যান্ডামিক সিচুয়েশনের আগে যেভাবে ক্লাস নেওয়া হতো সেটা কিন্তু এখন হচ্ছে না। ফলে একটা দূরত্ব বজায় রেখে করোনার বিধিনিষেধ যেটা রয়েছে, সরকারি নির্দেশিকা যেটা রয়েছে, সেই বিধিনিষেধ মেনেই কিন্তু এখানে ক্লাস শুরু হয়েছে। এখানে প্রথম দিন ক্লাস করতে কিন্তু সকাল থেকেই কিন্তু ছাত্রছাত্রীদের একটা উৎসাহ দেখা গেছে, কারণ এই স্কুলে খরজুনা উচ্চ বিদ্যালয়ে 9-10 এবং 11-12 এই চারটে ক্লাস মিলে মোট 700 জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে। তারা কিন্তু সিংহভাগ ছাত্রছাত্রী কিন্তু আজকে স্কুলের প্রথম দিনেই কিন্তু স্কুলে উপস্থিত থাকার একটা উৎসাহ দেখেছেন। পাশাপাশি শিক্ষকরাও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা অভিনব উদ্যোগ নিয়েছিল, তাদেরকে কিন্তু একটা করে ফুলের তোড়া দিয়ে কিন্তু অভ্যর্থনাও জানানো হয়েছে। আমরা চেষ্টা করব একটা ছাত্রীর সঙ্গে কথা বলার জন্য যে দীর্ঘদিন পর এই যে স্কুল শুরু হলো, কেমন লাগছে আজকে প্রথম ক্লাস করে? প্রথম দিন স্কুলে এসে তো ভীষণ ভালো লাগছে, এতদিন পরে যে স্কুল খুললো, করোনা বিধি মেনেই স্কুলের সমস্ত ক্লাস রুম স্যানিটাইজেশন করা হয়েছে, সেখানে আমাদের প্রপার ক্লাসও হচ্ছে, ভীষণই আনন্দিত আমরা। স্কুল এতদিন না হওয়ার পিছনে আমরা স্কুল বিমুখ হয়ে যাচ্ছিলাম, পড়াশোনার প্রতি একটু আগ্রহ কমে যাচ্ছিল, মানসিক অবসাদও হয়েছে অনেকের, তো স্কুল খোলাতে ভীষণ আনন্দিত। তুমি শুনলে অহনা, যে ছাত্রীর সঙ্গে কথা বললাম সে কিন্তু জানাচ্ছে যে দীর্ঘদিন পর স্কুল খোলার জন্য তারা কিন্তু ভীষণই আনন্দিত। ফলে তারা কিন্তু যথেষ্ট একটা চাপের মধ্যে ছিল, যে মানসিক অবসাদে ভুগছিল সে কথাও বলল তারা। আমরা এই স্কুলের যিনি ক্লাসে রয়েছেন যে শিক্ষক, তাকেও আমরা জিজ্ঞাসা করব, তার কাছে জানার চেষ্টা করবো, দাদা দীর্ঘদিন পর আপনারা তো স্কুলে আসতেন, ছাত্রছাত্রী ছিল না, আজকে কতটা প্রাণবন্ত লাগছে বা এই প্রথম ক্লাস করতে গিয়ে কি মনে হচ্ছে আপনার? অবশ্যই খুব ভালো লাগছে, দীর্ঘ প্রায় দেড় বছর পর আমি আমার ছাত্রছাত্রীদেরকে ক্লাসে পড়াতে পারছি। দীর্ঘদিন বাড়িতে থেকে অনেকটা বোর হয়েছিল, আমরা হয়তো স্কুলে আসতাম প্রশাসনিক কাজের জন্য, কিন্তু ছাত্রছাত্রীদেরকে তো কাছে পেতাম না। আজ অনেকদিন পর, মানে প্রায় দীর্ঘ দেড় বছর পর ছাত্রছাত্রীদেরকে কাছে পেয়ে পড়িয়ে যথেষ্ট আনন্দ পাচ্ছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেও যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো, হ্যাঁ, যত নিয়ম শৃঙ্খল হয়ে বসেছে। দেখ, অহন আমরা শিক্ষকের সঙ্গে কথা বললাম, তিনিও কিন্তু জানালেন যে দীর্ঘদিন তারা স্কুলে আসতেন তাদের প্রশাসনিক কাজের জন্য, কিন্তু যেটা ক্লাস করতে পেরে তারাও কিন্তু আনন্দিত। একদম সম্পূর্ণ করোনা বিধি মেনেই কিন্তু এখানে ক্লাস করানো হচ্ছে। আমাদের ক্লাসরুমের বাইরে রয়েছে প্রধান শিক্ষক আসিফ ইকবাল, তাকেও জানার চেষ্টা করবো দাদা, যে করোনা বিধির মধ্যে যে কতটা বিধিনিষেধ মানা হচ্ছে, কী কী প্রোটোকল মানছে? একদম পুরো প্রোটোকল মেনে, কোভিড-19 গাইডলাইন মেনেই আমরা কিন্তু আজকে স্কুল শুরু করতে পেরেছি। খুব আনন্দের খবর, যেমনভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল, পুরো স্যানিটাইজেশন করা হয়েছে, যেখানে যেখানে ক্লিনিং করার কথা ছিল ক্লিনিং সব কিছু করা হয়েছে, ক্লাসরুমে দুটো একটা বেঞ্চে দুটো ছেলে মেয়েদের রাখা হয়েছে, এভরিথিং ইজ ইউনো যা কোভিড-19 যে বিধি সরকার আরোপিত করেছেন তার দ্বারাই করেছি আমরা। আর তাছাড়াও আমরা যেটা করতে পেরেছি, আজকে ছেলেদেরকে অভ্যর্থনা জানাতে পেরেছি, আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছিলাম আমরা সবাই যে কোভিড-19 সময় আমরা অনেকদিন স্কুলে ছাত্রছাত্রীরা আসেনি, তারা এসে যেন মনে করে যে আমরা ফিল অ্যাট হোম একটা সিচুয়েশন, সেই জন্য তাদেরকে আমরা ফুলের তোড়া, স্যানিটাইজেশন, তারপরে পেন, এইসব উপহার দিয়ে আর কি চেষ্টা করেছি, যারা তারাও একটু সুন্দরভাবে আমাদের কাছে আসে, আবার ফিরে আসে সাহসের সঙ্গে ফিরে আসে যে না আর ভয়ের কিছু নাই, করোনা দূর হবে, আমরা আবার ক্লাসরুমে সেই প্রাণবন্ত ক্লাসরুম, সেই আবার স্কুল চত্বর আবার মুখরিত হবে ছাত্রছাত্রীর কোলাহলে, মানে একটা দারুণ ফিলিংস আজকে স্কুলের পক্ষে, আমাদের পক্ষে, শিক্ষক শিক্ষিকার পক্ষে।
অহনা, তুমি শুনতে পাচ্ছ যে সবাই কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছে আজকে স্কুলের যে প্রথম দিন রয়েছে। যেমন ছাত্রছাত্রীরা অভিভূত আপ্লুত শিক্ষকদের অভ্যর্থনায়, পাশাপাশি কিন্তু যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে আজকে দীর্ঘদিন পর ক্লাস শুরু করেছেন, তাদেরও কিন্তু মনে কিন্তু একটা আনন্দ জেগে উঠেছে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বলে রাখি যে করোনা বিধির মেনেই কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে তাদের যে দূরত্ব বিধি একদিকে মানা হয়েছে, প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, স্কুলের যে মূল গেট রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্যানিটাইজেশন করানোর পরই কিন্তু স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ফলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু চাইছে যে যথাযোগ্যভাবে কিন্তু আগের মতোই আবার ক্লাসের যে পরিবেশ, যে পড়াশুনোর যে পরিবেশ সেটাই ফিরে আসুক। করোনার যে করাল গ্রাস, এই করোনার যে করাল গ্রাসের থাবা বসেছিল শিক্ষার ক্ষেত্রে সেটা দূরীভূত হয়ে আবার যাতে স্বাভাবিক হয় পঠন পাঠন, সেটাই কিন্তু চাইছেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই। অহনা, একেবারে ধন্যবাদ অভিজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। আর যে বিষয়টা কার্যত স্পষ্ট যে আনলকের মুক্তি, স্কুল খুলেছে, পড়ুয়ারা সকলেই স্কুলমুখী।